হ্যালো ফ্রেন্ডস, বঙ্গবাংলা লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো এখন বাজে বেলা 2, আমি এখন বেরোবো, একটু শ্যামনগরে যাব। শ্যামনগরে গিয়ে মায়ের মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির আছে, সেই মন্দির দেখব, তোমাদেরকেও দেখাবো, এবং কিসে করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি আমরা সেটা দেখাবো, আর মন্দিরের ওখানে গিয়ে কী কী আছে সব দেখাবো। টাটা। বাড়ির থেকে টোটোতে করে বেরিয়ে আমি ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে গেছি। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে উঠে জংশনে যাব, তারপর জংশন থেকে ট্রেন ধরে আমি শ্যামনগর স্টেশনে যাব। তো আমরা ট্রেনে উঠেই পড়েছি, উঠে জংশনেও পৌঁছে গেছি, জংশনে ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার আমরা শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছি। শ্যামনগরে পৌঁছে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বেরিয়ে সামনেই, কিছুতে উঠতে হবে না, হেঁটেই মন্দিরের সামনে চলে যাওয়া যাবে। মন্দিরে 3:30 সময় পৌঁছে গেছি, কিন্তু মন্দির খোলার টাইম বিকেল 4, তাই অতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব। তাই আশেপাশে কিছু দোকান আছে, সেই দোকানে ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখো। দোকান ঠাকুর পাওয়া যাচ্ছে, জামাকাপড় পাওয়া যাচ্ছে, সব রকম ব্যাগ ক্লিপ সবই পাওয়া যাচ্ছে। তারপর সেখান থেকে চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে জেটিতে নৌকা পারাপার করছে, তা আমরা নৌকায় উঠিনি, জেটির ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিও করে চলে এসেছি। তারপর চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো মায়ের মন্দিরের গেট খুলে দিয়েছে, মন্দিরের ভেতরে আমরা ঢুকেছি, মন্দির দেখাচ্ছি তোমাদেরকে। এখানে শিব মন্দির আছে মোট 12টা, আর মায়ের মন্দির, এটা হলো নাট মন্দির, আর আছে রাধা কৃষ্ণ মন্দির। তবে ঠাকুর কোনোটারই দেখানো যাবে না, সবই বাইরের থেকে মন্দিরের ছবি তোলা। হ্যাঁ, তো শিব মন্দিরের ভেতরে একটা শিব ঠাকুরের ছবি তোলা গেছে, তাও খুব একটা স্পষ্ট নয়। মন্দিরের সামনে গিয়ে মন্দিরে যে পূজা করেন পুরোহিত, তার ওনার সাথে দেখা হলো। তো ওনাকে কিছু জিজ্ঞাসা করার পর উনি কিছু আমাদেরকে জানালেন, সেটা তোমরাও শুনে নাও। দেখাচ্ছে, এরা বলছে আমরা এরকম অবস্থাতেই পেয়েছি, এরকম অবস্থাতেই আমরা সব এটাকে প্রতিষ্ঠা করেছি, যার জন্য এখানে কোনো ঘট নেই। অন্যান্য জায়গায়, দক্ষিণেশ্বর অন্যান্য জায়গায় যেখানে মূর্তিকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়, মূর্তিকে কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়, প্রাণ প্রতিষ্ঠা ঘটে নাকি প্রাণ প্রতিষ্ঠা করা থাকে। তো এইখানে ব্যতিক্রম হলো ঘট বলে কিছু নেই, খুললে দেখতে পাবেন। এটা ওই গোপীনাথ ঠাকুরের, গোপীমোহন ঠাকুর তখনকার দিনে জমিদার ছিলেন। আচ্ছা, তখনকার দিনের নিয়ম ছিল যে 9 বছর বয়সে গৌরীদান, গৌরীদান করা। হ্যাঁ, তো এই গৌরীদান করতে গিয়ে জলে ডুবে যায় গঙ্গায়, স্নান করাতে। সেটা কি স্বপ্ন দিয়েছিল? আমি এরকম মুলাজোর, এই জায়গাটার নাম মুলাজোর গ্রাম, আমি এখানে আছি। তখনকার দিনে 200 বছর বাংলার 1219 সনে এই মন্দির স্থাপিত, তার মানে আজ থেকে 210 বছর কাছাকাছি সময়। তা তখনকার দিনে এই জায়গাটা জঙ্গল খুঁজে পেয়ে এটা করেছে। এদিকে 6টা, ওদিকে 6টা, বাইরে 3টে, ওদিকে 1টা, রাধাকৃষ্ণর মন্দির, নাট মন্দির, এখন যেটা রবীন্দ্র ভবন হয়েছে, যেটা রবীন্দ্র ভবন হয়েছে, এটা সংস্কৃত কলেজ ছিল। হ্যাঁ, ওদিকে দাতব্য চিকিৎসালয় ছিল, তখনকার দিনে ব্যাপার আছে।
সবকিছু দেখা হয়ে গেছে। এবার আমরা আবার হিটে সামনে স্টেশনে চলে এসেছি, স্টেশন এসে ট্রেনে উঠে পড়েছি। যা হোক, আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস করবে এবং বেল আইকনটা অতি অবশ্যই টিপে দেবে। আর যারা এখনো নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।